বিধায়ক তহবিলে স্মার্ট ক্লাসরুম তৈরির অর্থ বরাদ্দ হলেও সেই কাজ এখনো শুরু হচ্ছে না, এমন অভিযোগে গোপালনগরে বিক্ষোভ অভিভাবকদের। বিধায়ক তহবিলে স্মার্ট ক্লাসরুম তৈরির অর্থ বরাদ্দ হলেও স্কুলের গাফিলতিতে কাজ হচ্ছে না, এই অভিযোগে বনগাঁ দক্ষিণ বিধানসভার পাল্লা গ্রাম পঞ্চায়েতের বেলতা গ্রামে বেলতা প্রাইমারি স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বুধবার তারা স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিধায়ক তহবিল থেকে বেলতা প্রাইমারি স্কুলকে একটি ডিজিটাল ক্লাসরুম করার টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকা প্রায় দেড় বছর আগে বরাদ্দ হয়েছে। অভিযোগ, সেই টাকা কাজে লাগাচ্ছে না স্কুলের সভাপতি। দেখুন, আমি বিধায়ক হওয়ার পর থেকে বিধায়ক কোটার কিছু টাকা আসে, সেই টাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আমি বিগত দেড় বছর আগের থেকে বিভিন্ন স্কুল ড্রেন, হাই মাস লাইট এসবের জন্য বা শ্মশানের কিছু কাজের জন্য প্রপোজাল পাঠিয়েছি ডিএম কে, বিভিন্ন পঞ্চায়েতের কাছ থেকে যেখানে যেখানে কাজকর্মগুলো করলে ভালো হয়। তো এমতো অবস্থায় টিএমসি যারা পঞ্চায়েত প্রধান আছে বা পঞ্চায়েত সমিতির যারা আছে তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছি, তাদের কাছে শুনেও আমরা প্রপোজাল পাঠিয়েছি, কিন্তু পরবর্তীতে তারা কাজ করছে না, কেন কিসের জন্য জানি না। সরকারি টাকায় কাজ করবে, বিধায়ক তো তার নিজের পকেটের টাকায় কাজ করছে না। সেই কাজ বিধায়ক সরাসরি করতে পারে না, আমাদের সংবিধান অনুযায়ী পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এদের আন্ডারে এদের মাধ্যমে কাজ করাতে হবে টেন্ডার ডেকে, যেটা প্রসিডিওর আছে। এখনও পর্যন্ত আমার এই দু বছরের কোটায় যত টাকা আছে সমস্ত টাকা আমার বিধানসভায় অ্যালটমেন্ট করা আছে, কিন্তু কেউ কেউ করছে, কেউ কেউ করছে না। এখন পর্যন্ত করার সংখ্যা খুবই কম। টিএমসির মানসিকতা, এই বিধায়কের টাকায় যদি কাজ করা হয় বিধায়ক কোটার টাকায়, তাহলে তাদের নাকি ভোট দেবে না। আর আমি একটা কথা বলবো, এটা সম্পূর্ণভাবে বিধায়ক কোটার টাকা মানে সরকারি টাকা, সাধারণ জনগণের টাকা, সেই টাকায় উন্নয়ন হবে, সেই টাকায় কোনো রং হয় না। সে টিএমসির ছেলেমেয়েরা তারাও সুবিধা পাবে, যারা বিজেপি করে তাদের ছেলেমেয়েরাও সুবিধা পাবে, এ নিয়ে যারা রাজনীতি করে তাদের আমরা ঘৃণা করি। বিধায়কের টাকা ফেরত পাঠানো যাবে না, এই দাবি তুলে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সেখানকার অভিভাবকেরা। আমরা এখানে আজকে পথ অবরোধ করছি কারণ আমাদের এই বেলতা প্রাইমারি স্কুলে আমাদের এমএলএর তরফ থেকে একটা ডিজিটাল ক্লাসরুম করে দেওয়ার কথা বলা হয়েছে, যেটা চারটে কম্পিউটার দেওয়া হবে, একটা ক্লাসরুম করে দেওয়া হবে বাচ্চাদের উন্নয়নের স্বার্থে। তো এখানকার দিদিমণি আমাদের ভালোভাবে সাহায্য করছেন না, এবং এখান এই পার্টের স্কুলের পার্টের যে মেম্বার আছেন তিনি সই করছেন না, প্লাস পাল্লা পঞ্চায়েতের প্রধান তিনিও আমাদেরকে কোনোভাবেই সাহায্য করছেন না যাতে আমরা এই ক্লাসরুমটা পাই। তো তার জন্য আমরা আজকে গার্জেন পক্ষ থেকে এই রাস্তা অবরোধ করছি, যাতে আমাদের দাবি মেনে নেওয়া হোক, আমাদের ডিজিটাল ক্লাসরুম করার জন্য রেজুলেশনে সাইন করা হোক। যদি তারা এই প্রস্তাব মেনে নেয় তো আমরা এই আন্দোলন করব না, তা নাহলে আমরা এই আন্দোলন দীর্ঘতম করব। নিতে চাইছে না কারণ এখানকার এমএলএ বিজেপি, তার জন্য হয়তো এখানকার টিএমসি নেতাদের সমস্যা হচ্ছে যে বিজেপির থেকে কাজটা করা হচ্ছে, কিন্তু আমরা এত পার্টি ফিটি বুঝি না। আমাদের স্কুলে আমাদের বাচ্চারা পড়ে, তো আমরা চাই আমাদের বাচ্চাদের উন্নয়নের স্বার্থে ক্লাসরুমটা করা হোক। এ বিষয়ে বিধায়ক স্বপন মজুমদার বলেন, আমি আমার এলাকার অনেক জায়গায় বিধায়ক তহবিলের টাকা দিয়েছি, বেশিরভাগই কাজ হয়নি, কাজ হলে তৃণমূল ভোট পাবে না এই আশঙ্কায় ওরা কাজ করছে না, এটা সরকারি টাকা সেটা ওরা ভুলে যাচ্ছে। কম্পিউটার ক্লাসরুমে ডিজিটাল কম্পিউটার ডিজিটাল রুমের যে ব্যবস্থা করা হয়েছে এখানে টিএমসি নেতারা সেটা বাধা দিচ্ছে, তারা চাইছে না যে এই রুমটা হোক এবং ছাত্রছাত্রীরা ভাই ওদের উন্নত মানের শিক্ষা পাক। এমএলএ আমাদের যে এমএলএ বিজেপির আছে স্বপন মজুমদার, তার নাম হয়ে গেলে তারা হয়তো ভোট পাবে না বা এই ভয় পাচ্ছে, সেই কারণে আজকে এরা এইটাই বাধা দিচ্ছে, এবং এই দিদিমণি সেও ওই সঙ্গে যুক্ত, আমাদের কোনোভাবে সাহায্য করছে। ছাত্রছাত্রীরা যাতে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা পায় সেই ব্যবস্থাটা আমরা করতে চাইছি। এ বিষয়ে এক অভিভাবক বলেন, স্কুলের প্রধান শিক্ষিকা তৃণমূলের সাথে মিলে বাচ্চাদের শিক্ষা থেকে বঞ্চিত করছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, আমি স্মার্ট ক্লাসের জন্য আবেদন করেছিলাম কিন্তু জায়গার অভাবে কাজ শুরু করা যাচ্ছে না। এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই, আমাদের ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা নেই, সে কারণে আমরা নিচ্ছি। আবেদন করেছিলাম কিন্তু এখন আমাদের আমরা দেখলাম যে এই ক্লাসটা করার জন্য একটা উপযুক্ত জায়গা দরকার, আমাদের সেরকম নেই ব্যবস্থা, সে কারণে নিচ্ছি না। হ্যাঁ করেছিলাম আবেদন, কিন্তু দেখলাম যে আমাদের সেরকম জায়গাও নেই আর সেরকম টিচারও নেই আমাদের, ওরা এরকম কম্পিউটার জানা টিচার যখন দেবে তখন আমরা নেবো, এইসব এখন নেবো না।
আছে প্রয়োজন, কিন্তু আমাদের সেই রকম টিচার নেই, প্রশিক্ষণ দেওয়ার মতো তো টিচার দরকার। আপনি টিচারের জন্য আবেদন করেছেন? না, আবেদন আমি করিনি টিচারের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।